বলো, এতদিন ভিডিও দাওনি কেন? সময় হয়নি। সময় হচ্ছে না, খুব কাজের চাপ। এই যে অবস্থা, দেখতেই পাচ্ছ বন্ধুরা, কিরকম কাপড় পরে রয়েছে, ঘর এলোমেলো হয়ে রয়েছে, প্রচুর কাজের চাপ। ঠিক আছে, প্রচুর প্রচুর কাজের চাপ। জ্বালুন বাগানে পড়ে আছে, সেগুলো সব ডালানো হয়েছিল, কাটা হয়েছিল, সেগুলো সব কেটে সব ছাদে তুলছি। ঠিক আছে, ঘরে রান্না বান্না, আবার পল্টু বাবুকে আবার হচ্ছে স্কুলে নিয়ে যাওয়া, খুব কাজে যাওয়া। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। তো এটা আজকে বলতে চাইছি বন্ধুদেরকে, যে দেখুন এই যে আমরা মুড়ি খাচ্ছি, হ্যাঁ সাথে আছে আজকে চানাচুর, পেঁয়াজ কুচি দিয়ে, আর হচ্ছে আম তেল নয়, সর্ষের তেল দিয়েছি, লঙ্কা তেল দিলে ভালো হতো। তো এটা হচ্ছে সমস্যা বন্ধুরা, দেখুন আজকে 10 দিন টানা 10 দিন চ্যানেলটাই কোনো ভিডিও পোস্ট করেনি। আমি কিছু বলিনি, আমি নিজে থেকে বলিনি যে ভিডিও করে, প্রত্যেকবারে আমি বলি কই গো একটা ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করো, চ্যানেলে রিচ কমে যাবে। আমি এক সপ্তাহ টানা আমি কিছু বলবো না, একবারে ভিডিও করার কথা আমি বলবো না, আমি দেখবো নিজে থেকে ভিডিও করে কিনা। দেখলাম রেজাল্ট জিরো, এক সপ্তাহে আমাকে একদিনও বলেনি যে কই গো ফোনটা ধরে দাও একটা ভিডিও বানাই। তাহলে আপনারাই বলুন, যার নিজে থেকে করার ইচ্ছা থাকবে না তার কিন্তু কোনো কিছুই এই জন্মে হবে না। এই জন্মে কেন, সাত জন্মেও হবে, সাত জন্মেও হবে। নিজে থেকে যখন মন থেকে চাইবে যে আমি ইউটিউব করব, আমি ভিডিও বানাবো, চ্যানেলে আপলোড করব, যার জেদ থাকবে সে 100% কিন্তু সাকসেসফুল পাবে। যার জেদ নেই তার হবে না। আমার জেদ আছে, আমার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার সব বাড়ছে, তোমার চ্যানেল বসে গেছে। কারণ হচ্ছে জেদটা আরো কেন ভেঙে, মনটা কেন আরো ভেঙেছে, যেহেতু চ্যানেলটা আমি কাজ করছিলাম, কাজ করতে করতে মানে কন্টিনিউ আমি যখন কাজ করে যাচ্ছিলাম তখন ভিউসটা আমার ভালো হচ্ছিল। ঠিক আছে, এবারে কি হবে, ওই যে উনি বাবু আরো অনেকগুলো চ্যানেল, দুটো আর তিনটে চ্যানেল খুললো, ব্লগ হ্যান ত্যান করে খুলেছে নিজের চ্যানেল। ঠিক আছে, সেগুলো যখন কাজ করতে এক মাস পুরো আমার চ্যানেলটা পুরো গ্যাপ করে দিয়েছে, দিয়ে নিজের চ্যানেলে কাজ করেই যাচ্ছে বাবু, এটা সেটা করে কাজ করে যাচ্ছে। আমি আমার চ্যানেলে কাজ করতে পারি, কিন্তু তোমাকে তার মাঝে একটা দুটো ভিডিও দিতে হবে। এবার আমার চ্যানেলে গ্রাফ ডাউন হয়ে গেছে, আমি তো চেষ্টা করবোই। তারপরে বলছে না না আবার শুরু করো, বলে আবার কাজ করি, চলো মাঝে মাঝে একটা করে ভিডিও দিয়ে এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখি, তারপর যখন বাবু একটু স্বচ্ছ হয়ে যাবে, মানে একটু বড় হয়ে যাবে, তারপর থেকে তুমি, তোমাকে সেলফি স্টিক কিনে দেবো, আরো একটা মোবাইল কিনে দেবো, রেগুলার ভিডিও দিবে, তো মোবাইল কিনে দিলে ঠিক আছে, এই সব আমাদের ঘরের মানে কীর্তি, আর মানে বলে বোঝানো যাবে না। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের ঘরের কীর্তি। আজ যেহেতু সন্ধ্যের টাইম, দেখতেই পাচ্ছেন আমি বলছি ভিডিও কি করা যাবে না, ইচ্ছা থাকলেই হয়। এই যে ভিডিও বন্ধ করে দিলে এক মাস পুরো, তারপর থেকে বলছে আবার শুরু কর। ঠিক আছে, আবার শুরু করেছিলাম, টুকটাক ভিডিও দিচ্ছিলাম, কিন্তু ভিউজটা হচ্ছে কম, মানে কম কম, খুব ভিডিও জন্য ভালো লাগছে না, মাঝে মাঝে দিচ্ছি। ঠিক আছে, আর এখন হচ্ছে ঘরের অনেকটা একটু কাজ দিল, ঘরটা একটু না না পরে 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 ঠিক করে দেবো তোমার চ্যানেলকে। দেখুন যে কোনো চ্যানেলে আপনারা 2-4 মাস হয়তো কাজের চাপে হয়তো ভিডিও দিতে পারছেন না, মাঝে মাঝে একটা করে অন্তত সপ্তাহে একটা দুটো করে ভিডিও দিয়ে চালু রাখুন, তারপর যখন সময় পাবেন তখন ফুললি পার ডে ভিডিও দিয়ে যখন কাজ শুরু করবেন, দেখবেন আবার এক মাস পরে চ্যানেলটা আবার গ্রো হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে ভাই কথা, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করলাম, দেখাবেন নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি।